শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 11 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক চাঞ্চল্যকর ঘটনা, উত্তর করিমগঞ্জের দাসগ্রাম নগর গ্রামে যৌতুক এনে দিতে অস্বীকার করায় গৃহবধূকে বেদরক মারপিট, থানায় মামলা। আগামী 4 দিন অর্থাৎ 15 মে পর্যন্ত অসম সহ উত্তর পূর্বাঞ্চলে জ্বর সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জন্মহার কমছে মুসলিমদের, দাবি কেন্দ্রীয় সমীক্ষায়। নিলাম বাজার থেকে নিরুদ্দেশ কিশোর উদ্ধার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্বল্প বৃষ্টিতে জলমগ্ন সুনাই রোড, পথ অবরোধের হুমকি জনগণের। করিমগঞ্জে সরকারি নির্দেশ লঙ্ঘন করে চলছে পোনা মাছের শিকার, শিলচর কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিলেন তমালকান্তি বণিক। ইমানদার আপকে চাইছে অসম, সমীক্ষার ফল নিয়ে দাবি অরবিন্দ কেজরিওয়ালের। এবং শেষ খবরটি, বাসকান্দি গোবিন্দপুর পূর্ত সড়ক জলকা দেয় বড়া, চরম ভোগান্তি ছাত্রছাত্রীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কি বলতে কি বলে ফেললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। মঙ্গলবার অসমের খানাপাড়ায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল, সেখানেই হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সামনেই তাকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে বলতে শোনা যায়, আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই। স্বাভাবিক নিয়মেই এই ভিডিও সামনে আসার পর চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। তাদের বক্তব্য নিহাতি ভুল করে মুখ ফসকে একথা বলে ফেলেছেন তিনি, যদিও কংগ্রেস অন্যভাবেই দেখছে বিষয়টিকে। এক চাঞ্চল্যকর ঘটনা, নিজের বাবার বাড়ি থেকে নগদ 1 লক্ষ টাকা যৌতুক এনে দিতে অস্বীকার করায় বেদরক মারপিট। টানা 6 বছর ধরে শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিলেন নির্যাতিতা গৃহবধূ। এই ঘটনা সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জের দাসগ্রাম নগর গ্রামে। নির্যাতিতা গৃহবধূ নাসিমা বেগম চৌধুরী তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি সহ দেওরের অত্যাচার সহ্য করতে না পেরে নিরাপত্তা চেক করিমগঞ্জের সদর থানায় স্বামী সহ 4 জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। সোমবার সদর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে স্বামী আব্দুল বাতিন, শ্বশুর আব্দুর রকিব, শাশুড়ি মুসলিমা বেগম এবং দেওর আব্দুল মালিকের অত্যাচারের কথা তুলে ধরেন নাসিমা। সদর থানার পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাসিমা সহ তার বাবার বাড়ির আত্মীয় স্বজনরা। আগামী 4 দিন অর্থাৎ 15 মে রবিবার পর্যন্ত অসম সহ উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রচণ্ড জ্বর ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ গৌহাটির আবহাওয়া দফতর থেকে এ খবর জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, আগামী 15 মে অর্থাৎ রবিবার পর্যন্ত সমগ্র অসম সহ উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং জ্বরের সম্ভাবনা রয়েছে। এর জন্য আগে থেকেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বর্ষার শুরুতেই স্বল্প বর্ষণে শিলচর সুনাই রোডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এ নিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসিন্দাদের বাড়ছে ক্ষোভ। কিছুদিন আগে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দলবল নিয়ে শিলচরের প্রধান রাঙ্গিরখাল লঙ্গাইখাল পরিদর্শন করে সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলেন। নিচু জায়গাগুলি পরিদর্শন করেছিলেন বিধায়ক। বৃষ্টির জল জমে থইথই অবস্থা থেকে মুক্তি দিতে শহরবাসীকে আশ্বাসও দিয়েছিলেন অনেক কিছুই। বিধায়ক দীপায়ন চক্রবর্তী নির্বাচিত হওয়ার আগে জল জমার সমস্যাকে প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু সমস্যার সমাধান আর হলো কই? নিম্নচাপের জেরে একদিনের বৃষ্টিতেই মুখ তুবড়ে পড়ল সুনাই রোডের জল নিকাশি ব্যবস্থা। এদিনের বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়।
আগামী দুদিনের মধ্যে সুনাই রোডের ড্রেনের কাজ এবং জমা জলের সমস্যা সমাধান করা না হলে জনগণ অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। অসমের মানুষ কংগ্রেস ও বিজেপি সহ রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলিকে নিয়ে হতাশ হয়ে পড়েছেন বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার ধারণা এ কারণেই সাধারণ জনতা অসমে নতুন ইমানদার বিকল্প হিসাবে দেখছেন আম আদমি পার্টিকে। 31% মানুষের সমর্থন নিয়ে তার দল আপ রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক অন্যতম পছন্দের দল হিসাবে একটি বৈদ্যুতিন চ্যানেলের সমীক্ষায় সামনের সারিতে উঠে আসার পরে দেশের অন্য প্রান্তের মতো অসমের জনগণও আপের কাজের রাজনীতিকে রাজ্যে চাইছেন বলে গতকাল দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বছর এগারোর আরমান উদ্দিন নামে এক বুবা ছেলে সোমবার সকালে নিরুদ্দেশ হয়ে নীলামবাজারে এসে ধরা পড়ে। ওই দিন বিকেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে অভিভাবকরা নীলামবাজার থানার কাছ থেকে সমঝে নেন। ঘটনার বিবরণে জানা যায় করিমগঞ্জের বটরশি এলাকার কেশর কাপন গ্রামের দিনমজুর আব্দুল করিমের এক বুবা ছেলে আরমান উদ্দিন সোমবার সকালে হঠাৎ নিরুদ্দেশ হয়ে নীলামবাজারে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে মাল্টি সিম সার্ভিসার পার্থ দাসসহ কয়েকজনের সন্দেহ হয়। কিন্তু নাম এবং বাড়ির কথা জিজ্ঞেস করলে কোনো কিছু বলতে পারে না এই ছেলেটি। হারিয়ে যাওয়া বুবা ছেলেটির সহযোগিতায় পার্থ দাস এগিয়ে এসে নীলামবাজার থানার আশ্রয় রেখে দায়িত্ব নিয়ে নিজে সামাজিক মাধ্যমে জোর প্রচার চালিয়ে নিজের মোবাইল নম্বর যোগাযোগের মাধ্যম হিসাবে দেন। ওই দিন বিকেলে এই নাম্বারে দিব্যাঙ্গ আরমানের বাবা যোগাযোগ করে পার্থ দাসের মাধ্যমেই রাত প্রায় 11:30টার সময় নিজের ছেলের পরিচয় দিয়ে সমঝে নেন। দিনমজুর আব্দুল করিম পার্থ দাসের ভূয়সী প্রশংসা করেন। দেশে অন্যান্য সম্প্রদায়ের চেয়ে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে ঠিকই, তবে আগের তুলনায় গত দু দশকে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়েরই জন্মহার কমেছে, এমনই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায়। সমীক্ষায় বলা হয়েছে মুসলমানদের মধ্যে জন্মহার সর্বাধিক কমেছে। 2015-16 সালে মুসলিমদের জন্মহার ছিল 2.62%, যা কমে দাঁড়িয়েছে 2.36%। 1992-93 সালে এই হার ছিল 4.4%। শুধু মুসলিমদেরই নয়, প্রজনন হার কমেছে হিন্দুদেরও। 2015-16 সালে হিন্দুদের প্রজনন হার ছিল 2.1%, তা এখন 1.94%-এ টেকেছে। 1992-93 সালে যা ছিল 3.3%। জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী গত দু দশকে মুসলিমদের জন্মহার কমেছে 46.5% এবং হিন্দুদের ক্ষেত্রে 41.2%। সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করিমগঞ্জ জেলার বিভিন্ন হাওর এবং বিলে চলছে পোনা মাছের শিকার। ব্যতিক্রম নয় কালীগঞ্জের সাগর বিলও। সরকারি নির্দেশে মাছের ফলন বৃদ্ধির জন্য যখন 31 জুলাই অবধি হাওর বিলে মৎস্য শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই সনবিল রাতাবিল সাগর বিলে মৎস্য শিকারীরা অবাধে পোনা মাছের শিকার করে চলেছেন। প্রতিদিনই জেলার বিভিন্ন হাওর এবং বিলে একাংশ জেলে অবৈধভাবে মাছের পোনা শিকার করে থাকেন। কালীগঞ্জের সাগর বিলে সরকারি নির্দেশকে উপেক্ষা করে অবৈধভাবে পোনা মাছ শিকার নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকার সচেতন জনগণ। এসব অনতিবিলম্বে বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার সচেতন নাগরিক কুল। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মিনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক। মঙ্গলবার রাজীব ভবনে বীরে ঠাসা হলে বরাকের 3 বিধায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার সমঝে নিলেন তমালকান্তি বণিক। এবার শেষ খবরটি,
লক্ষ্মীপুরের বাসকান্দি থেকে পূর্ব গোবিন্দপুর সড়কের প্রথম 2 কিলোমিটার অংশ একেবারে বিপর্যস্ত। পূর্ত বিভাগের চরম অকর্মণ্যতায় বাসকান্দি থেকে পূর্ব গোবিন্দপুর সড়কের প্রথম 2 কিলোমিটার অংশের আজ এমন বিপর্যস্ত অবস্থা। মাত্র 1 বছর আগে সড়কের ওই অংশে মেরামতের কাজ হয়েছিল। ঠিকাদার এবং বিভাগীয় কর্তাদের সহযোগে অত্যন্ত নিম্নমানের কাজের ফলে সড়কের এমন অবস্থা হয়েছে। এই সড়ক নির্মাণে বিগত দিনে সীমাহীন দুর্নীতি হয়েছে, ফলে বর্তমানে সড়কে পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছে। পুরো 2 কিলোমিটার অংশ জলকাদায় ভরা। সাধারণ মানুষ, হাজার হাজার ছাত্রছাত্রী, নিত্যদিনের পথচারীদের চলাচল ভীষণ কষ্টদায়ক হয়ে উঠেছে। ভুক্তভোগী ছাত্রছাত্রীরা স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।